কংগ্রেস দল কেন নির্বাচনের পূর্বে কংগ্রেস দলে পরাজয় স্বীকার করা বলে ইতিমধ্যে বিজেপিয়ে দাবি করেছে। কেন আমেথির রাহুল গান্ধীয় প্রতিদ্বন্দ্বিতা নকরায় এইটাই সূচাইছে যে রাহুল গান্ধীয় পরাজয় ভয় করেছে আর যার বাবে কংগ্রেসে রাহুল গান্ধীক আমেথির প্রার্থিত্ব প্রক্ষেপ নকরিলে। আমি লই আছো সবিশেষ খবর, যেহেতু আজ রাহুল গান্ধীয় মনোনয়ন দাখিল করেছে আর রাহুল গান্ধীর মনোনয়ন দাখিলের দিনাই কংগ্রেসে পরাজয় স্বীকার করা বলে দাবি করেছে বিজেপি। নির্বাচন নেখেলাক কংগ্রেসের পরাজয় স্বীকার, আমেথির পরাজয় স্বীকার করেছে কংগ্রেসে। আর এটাও ভোট নপরাকয়ে পরাস্ত হয়েছে কংগ্রেস, আমেথিত এটাও ভোট নপরাকয়ে কংগ্রেস পরাস্ত হয়েছে, কংগ্রেসে পরাজয় স্বীকার করেছে। পরাজয়ের ভয়ত আমেথিত অবতীর্ণ নহল রাহুল গান্ধী। আর এসময় যেহেতু কংগ্রেসের দুর্গ আছে আমেথি, কংগ্রেসে 50 বছর নকরা উন্নয়ন বিজেপিয়ে 5 বছর করেছে বলে স্মৃতি ইরানীয় দাবি করেছে। রাহুলের মনোনয়ন দাখিলের দিনটিতে উভতি ধরেছে স্মৃতি ইরানী, একালের কংগ্রেসের দুর্গ আমেথিত রাহুল গান্ধীক কংগ্রেসে পুনের প্রক্ষেপ নকরাত কটাক্ষ সমষ্টির প্রার্থী স্মৃতি ইরানীর। আর নির্বাচনত এটাও ভোট নোহাক সমষ্টিট কংগ্রেসে পরাজয় স্বীকার করেছে বলে মন্তব্য করেছে। আর রায়বেরিলিত পরাস্ত হব রাহুল গান্ধী। রাহুল গান্ধীয়ে যেহেতু আজি রায়বেরিলির মনোনয়ন দাখিল করেছে, রায়বেরিলির দিনট কর্ণাটকের এক জনসভাত এই ভবিষ্যৎবাণী করেছিল গৃহমন্ত্রী অমিত শাহে। আর রাহুল গান্ধী এবার পরাস্ত হব বলে দাবি করেছে কংগ্রেসে বিজেপিয়ে, কেন কংগ্রেসে এবার রাহুল গান্ধীক প্রক্ষেপ নকরিলে আমেথিত। আমেথির রাহুল গান্ধীয়ে নির্বাচন খেলার যেহেতু কথা আছিল আর তার পাছতে আমেথিত এইবার রাহুল গান্ধী যে ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেই ন্যায় যাত্রা প্রবেশ করার পাছতেই এই সকলে এয়া দাবি করেছিল যে আমেথির প্রায় রাহুল গান্ধীয়ে এইবার নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করব। আর রাহুল গান্ধী আমেথিত উপস্থিত হওয়ার পাছতেই স্মৃতি ইরানীও রওনা হয়েছিল আমেথিলৈ। স্মৃতি ইরানীও আমেথিত রাহুল গান্ধী উপস্থিত হওয়ার পাছতে ভারত জোড়ো ন্যায় যাত্রা উপস্থিত হওয়ার পাছতে এক বিশাল সভার আয়োজন করেছিল স্মৃতি ইরানীয়ে। কিন্তু শেষলৈকে যেহেতু কংগ্রেসে রায়বেরিলি আর আমেথির প্রার্থীর নাম ঘোষণা করা নাছিল, আর অবশেষত রাহুল গান্ধীয়ে কোরপরা প্রতিদ্বন্দ্বিতা করব সেয়া কংগ্রেসে আনুষ্ঠানিকতা করেছে। আর তারপরে রাহুল গান্ধী আজি মনোনয়ন দাখিল করেছে, কিন্তু আমেথির রাহুল গান্ধীয়ে প্রতিদ্বন্দ্বিতা নকরিলে, কেন আমেথিত কংগ্রেসে পরাজয়ের বাবে ভয় করেছে, কংগ্রেসে এটাও ভোট নপরাকয়ে মানি লৈছে যে এইবার জয়ী হব নয়। একালের যেহেতু কংগ্রেসের দুর্গ আছিল আমেথি, আর বর্তমান কংগ্রেসের ভেটি খুবই দুর্বল আমেথির, আর যার বাবে রাহুল গান্ধী আমেথির প্রতিদ্বন্দ্বিতা নকরিলে। এই মুহূর্তে আমার হাতত মন্তব্য আছে, মন্তব্য শুনক। ক্যা মেথি সে গান্ধী পরিবার কা না লড়না ইস বাত কা সংকেত হ্যাঁ কি কংগ্রেস পার্টি চুনাও মে এক ভোট পড়নে সে পহলে হি अमेठी से अपना हार स्वीकार कर चुकी है, क्योंकि अगर उन्हें लगता कि यहाँ जीत की कोई भी गुंजाइश है तो वो यहाँ से लड़ते, अपने प्रॉक्सी को ना लड़ाते। आज गांधी परिवार का अमेठी लोकसभा क्षेत्र से ना लड़ना इस बात का संकेत है कि प्रधानमंत्री मोदी जी के दिशा निर्देश में, उनके नेतृत्व में अमेठी में जो बहुमुखी विकास हुआ है, उस विकास के चलते आज अमेठी की जनता ये पूछ रही है कि अगर 5 साल भारतीय जनता पार्टी के सांसद द्वारा अभूतपूर्व विकास संभव हुआ अमेठी में, अगर भारतीय जनता पार्टी के सांसद और सरकार के लिए ये संभव रहा, तो 50 साल से और विशेषतः 15 साल लापता रहने के बाद इतनी पीढ़ियों की हानि गांधी परिवार ने अमेठी लोकसभा क्षेत्र में क्यों की। इतना ही कह दूं, क्या अमेठी से गांधी परिवार का ना लड़ना इस बात का संकेत है कि कांग्रेस पार्टी चुनाव में एक वोट पड़ने से पहले ही अमेठी से अपना हार स्वीकार कर चुकी है, क्योंकि अगर उन्हें लगता कि यहाँ जीत की कोई भी गुंजाइश है तो वो यहाँ से लड़ते, अपने प्रॉक्सी को ना लड़ाते। आज गांधी परिवार का अमेठी लोकसभा क्षेत्र से ना लड़ना इस बात का संकेत है कि प्रधानमंत्री मोदी जी के दिशा निर्देश में, उनके नेतृत्व में अमेठी में जो बहुमुखी विकास हुआ है, उस विकास के चलते आज अमेठी की जनता ये पूछ रही है कि अगर 5 साल भारतीय जनता पार्टी के सांसद द्वारा अभूतपूर्व विकास संभव हुआ अमेठी में, अगर भारतीय जनता पार्टी के सांसद और सरकार के लिए ये संभव रहा, तो 50 साल से और विशेषतः 15 साल लापता रहने के बाद इतनी पीढ़ियों की हानि गांधी परिवार ने अमेठी लोकसभा क्षेत्र में क्यों की।